হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। 10 মিনিট স্কুলের আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা তোমাদের স্ক্রিনে নিশ্চয়ই কিছু ছবি দেখতে পাচ্ছ, তাই না? তোমরা কি বলতে পারবে যে এই পোশাকগুলো আমরা কোন কোন অনুষ্ঠানে পরে থাকি? তোমরা নিশ্চয়ই বলবে যে আমরা ঈদে, বিভিন্ন পূজা পার্বণে এরকম পোশাক পরে থাকি। আবার বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে কিন্তু আমরা বিশেষ ধরনের কিছু খাবারও খেয়ে থাকি, তাই না? এই যে পোশাক, খাবার, বিভিন্ন আচার অনুষ্ঠান, এই সব কিছুই কিন্তু আমাদের সংস্কৃতির অংশ। তাই আজকের অধ্যায়ে আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি। সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন। এর মধ্যে রয়েছে আমাদের ভাষা, পোশাক, খাদ্য, আচার অনুষ্ঠান, গান বাজনা সহ আরও অনেক কিছু। আমাদের ভাষা, পোশাক, খাদ্য, আচার অনুষ্ঠান ইত্যাদি নিয়েই কিন্তু আমাদের প্রতিদিনের জীবনযাপন, আর এটি হচ্ছে আমাদের সংস্কৃতি। আমাদের দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং ধর্মের মানুষের কিন্তু নিজস্ব সংস্কৃতি রয়েছে। এগুলো সব মিলেই বাংলাদেশের সংস্কৃতি। জাতিগোষ্ঠী এবং ধর্ম বিভিন্ন হওয়ার কারণে কিন্তু সংস্কৃতিও ভিন্ন হয়, কিন্তু সবার সংস্কৃতির বৈচিত্র্য মিলেই কিন্তু বাংলাদেশের একটি বৈচিত্র্যময় সংস্কৃতিও গড়ে ওঠে। তাহলে এখন চলো আমরা সংস্কৃতির এই বিভিন্ন জিনিসগুলো সম্পর্কে জানি। প্রথমেই রয়েছে ভাষা। ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা রয়েছে, আর আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু বাংলা ভাষার মাধ্যমে এক সূত্রে গাঁথা, কারণ আমরা সবাই বাংলা ভাষায় কথা বলে থাকি। এরপর যে কোনো দেশের সংস্কৃতির একটি বড় অংশ হচ্ছে পোশাক। আমরা এখন জানব বাংলাদেশের সংস্কৃতির পোশাক নিয়ে। মেয়েদের পোশাকের মধ্যে শাড়ি অন্যতম। শাড়ি বাংলাদেশের মেয়েদের একটি ঐতিহ্যবাহী পোশাক। বর্তমানে অনেকেই, বিশেষ করে কম বয়সী মেয়েরা কিন্তু সালোয়ার কামিজ পরতে পছন্দ করে। ছোট মেয়েদের অনেকেই ফ্রক এবং স্কার্ট পরে। তবে এখনও বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ মেয়েই কিন্তু শাড়ি পরে থাকেন এবং সাথে নানা রকম গয়না, টিপ, ফুল ইত্যাদি পরে থাকেন। আর এরপরে আছে ছেলেদের পোশাক। এদেশের পুরুষেরা গ্রামাঞ্চলে এবং বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন, অফিসের কাজে তারা শার্ট প্যান্ট পরে থাকেন, অনেকে বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা পরেন। বয়স্ক হিন্দু পুরুষেরা আগে ধুতি পরতেন, তবে এখন এ ধরনের পোশাক খুব কম দেখা যায়। পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে পায়জামা, পাঞ্জাবি এবং টুপি পরিধান করে থাকেন। তাহলে আমরা কিন্তু বাংলাদেশের পোশাক সম্পর্কেও জানলাম। আর এরপরে আমাদের সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে খাবার। কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ এবং ভাত আমাদের প্রধান খাবার। এছাড়াও আমরা ডাল, মাংস এবং নানা রকম শাকসবজি খাই এবং খাবার সুস্বাদু করার জন্য কিন্তু অনেক মশলা ব্যবহার করি। বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত পোলাও, মাংস, বিরিয়ানি এবং খিচুড়ি খাই। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া বাঙালিদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। গরমের দিনে কৃষক পরিবারে নানা রকম ভর্তা, ভাজি ও কাঁচামরিচ দিয়ে পান্তা খাওয়ার প্রচলন রয়েছে। আমরা উৎসব অনুষ্ঠানে মিষ্টি খেতেও কিন্তু খুব ভালোবাসি। আমাদের মিষ্টি খাবারগুলো সাধারণত দুধের তৈরি হয়ে থাকে, যেমন দই, পায়েস, রসগোল্লা, চমচম, ক্ষীর ইত্যাদি। ঈদের দিনে সেমাই এবং শবে বরাতে বাংলাদেশে কিন্তু হালুয়া তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন পুজো, পার্বণ এবং উৎসবে হিন্দুরা পায়েস, নাড়ু, মোয়া এবং মুরগি তৈরি করে থাকেন। বড়দিন উপলক্ষে খ্রিস্টানরাও অনেক রকম পিঠা তৈরি করে থাকেন। এই সব ধরনের খাবারই কিন্তু আমাদের দেশের সংস্কৃতিরই অংশ। তোমরা দেখো ছবিতে আমরা বেশ কিছু মজাদার খাবার দেখতে পাচ্ছি, তাই না? তোমরা কি বলতে পারবে আমরা এই খাবারগুলো কখন খেয়ে থাকি? প্রথম ছবিতেই আছে বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু আমরা ঈদ, বিয়ের মতো বিশেষ দিনগুলোতে খেয়ে থাকি। তারপর আছে খিচুড়ি। খিচুড়ি আমরা খাই সাধারণত বৃষ্টির দিনে। আর এরপরে আছে সেমাই। সেমাই কিন্তু বাংলাদেশে বিভিন্ন ঘরে ঘরে ঈদের দিন তৈরি করা হয়। আর তারপর আছে মোয়া মুরগি। এই মোয়া মুরগি কিন্তু পুজোর সময় এবং বিভিন্ন উৎসবে তৈরি করা হয়। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু বাংলাদেশের সংস্কৃতির অংশ হিসেবে এদেশের খাবার সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব আচার অনুষ্ঠান এবং সঙ্গীত নিয়ে। তোমরা তোমাদের স্ক্রিনের ছবিতে কিন্তু বিভিন্ন আচার উৎসব দেখতে পাচ্ছ, যেমন মুখে ভাত, জন্মদিন, গায়ে হলুদ ইত্যাদি। এই আচার অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের সংস্কৃতিরই অংশ। আমাদের দেশে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, পালা পার্বণে এবং দৈনন্দিন জীবনে নানা প্রকার গান বাজনাও হয়ে থাকে। লোকসঙ্গীত হচ্ছে বাংলাদেশের প্রাণ। খেতে লাঙল দিতে দিতে কৃষকেরা গান গায়, নৌকা বাইতে বাইতে মাঝি গান গায়, তেমনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে যেতে বাউলেরা গান গায়।
জারি, শাড়ি, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা আমাদের দেশের প্রধান লোকসঙ্গীত। লোকসঙ্গীত এগুলোকে কেন বলা হয় তোমরা জানো? কারণ হচ্ছে এই লোকসঙ্গীতগুলো লোকদের মুখে মুখেই প্রচলিত হয়ে আসছে। গ্রামাঞ্চলের মানুষ একসময় নিজেরাই এই গানের লাইনগুলো লিখতেন এবং সুর করে নিজেরাই গাইতেন, এজন্য এগুলো এখন লোকসঙ্গীত নামে পরিচিত। এছাড়া গ্রামের মেলার অনুষ্ঠানগুলোতে যাত্রা, পালাগান, কীর্তন, মুর্শিদি ইত্যাদি গানের আসর বসে। এই লোকসঙ্গীত এবং গানগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ, আবার এগুলো আমাদের দেশের সংস্কৃতিরও একটি বড় অংশ। কিন্তু বর্তমানে সংরক্ষণের অভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি কিন্তু হারিয়ে যাচ্ছে। বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের দেশের সংস্কৃতি আজ প্রায় বিপন্ন। তাই আমরা সবাই কিন্তু আমাদের সংস্কৃতি রক্ষা করতে সচেতন হব। এখন চলো বন্ধুরা, আমরা বেশ কিছু শূন্যস্থান পূরণ করে আসি। প্রথমেই আছে ড্যাশ, বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। নিশ্চয়ই এটা তোমরা পারবে, শাড়ি হচ্ছে বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। বয়স্ক হিন্দু পুরুষেরা আগে ড্যাশ পরতেন, কী পরতেন বলো তো? ধুতি, তাই না? ড্যাশ আমাদের প্রধান খাবার, ভাত এবং মাছ হচ্ছে আমাদের প্রধান খাবার। আমরা উৎসব অনুষ্ঠানে ড্যাশ খেতে ভালোবাসি। কী খেতে ভালোবাসি বলো তো? আমরা উৎসব অনুষ্ঠানে মিষ্টি খেতে ভালোবাসি। ড্যাশ বাংলাদেশের প্রাণ। তোমাদের নিশ্চয়ই মনে আছে লোকসঙ্গীত হচ্ছে বাংলাদেশের প্রাণ। তাহলে বন্ধুরা, এর মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়টি কিন্তু শেষ হচ্ছে। এই অধ্যায়ে আমরা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জেনেছি। আমরা সবাই কিন্তু বাংলাদেশের সংস্কৃতি রক্ষা করতে সবসময় চেষ্টা করব এবং নিজেদের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে।